নমস্কার, আমি প্রদীপ সরকার। আজকে একটা ধামাকাদার গান নিয়ে আসছি, ইয়েস, পিয়ার কারনে ওয়ালে। তো এই গানটা মানে সমস্ত ফাংশনেই হয়, তোমরা সবাই জানো। তো আমি সেই গানগুলোই দেখাই যে গানগুলো আমরা ইউজ করতে পারবো পরবর্তীকালে, ফাংশনে বাজাতে পারবো, সেরকম টাইপের এই গানগুলো দেখাই। তো তোমরা আজকে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাই দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানাও, কোনো সুবিধা হলে, কেমন অসুবিধা হলে, কোনো যাই হোক তোমাদের প্রবলেম হলে আমাকে জানাও কমেন্টস করে, ভালো লাগলেও জানাও, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো লেটস স্টার্ট। ক্রস প্যাচটা আমি এখন দেখাবো, যে ক্রস প্যাচটা বাজিয়ে শুধু এই গানটা নয়, এইরকম ডিস্কো বিটের হাজার হাজার গান আছে, তোমরা এটা বাজাতে পারো। এবং খুব সোজা ক্রস প্যাচ এবং প্লেয়িংও খুব সোজা, সেটা হচ্ছে জাস্ট ওয়ান ই অ্যান্ডা টু ই অ্যান্ডা, ব্যাস ওয়ান ই অ্যান্ডা টু ই অ্যান্ডা, বা আর এল আর এল আর এল আর এল, রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট, শুধু এইটা বাজিয়ে কিন্তু এরকম প্রচুর প্রচুর গান বাজানো যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি একবার। ওকে, এবার এটাতে কি সুবিধা হচ্ছে, আমার কিক আর হাই হ্যাট আমার কন্টিনিউ চলছে, তার সাথে আমি পিক আপ বাজাতে পারি, তাতে কিকটা আমার অফ হচ্ছে না, তাতে ব্যান্ড অনেক ভরাট লাগবে এবং প্যাচটাও অনেক ভরাট লাগে। এবং আমরা এখানে কিকটাকে কন্টিনিউ রেখে আমরা এখানে কন্টিনিউ আমরা পিক আপ ইউজ করতে পারি। ওকে, তো আমি এবার দেখাচ্ছি, এবার আমি স্লো করে বাজাচ্ছি, আমি কি বাজাচ্ছি তারপরে আমি দেখাচ্ছি যে এখানে কোথায় কোথায় কী কী সাউন্ড আমি করেছি। ওকে, আর যেটা বললাম আর এল আর এল, বা ওয়ান ই অ্যান্ডা টু ই অ্যান্ডা, আর এল আর এল আর এল, এটা কমন, এটা 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 এটা। ওকে, আর এখানে বাহাতটা শুধু একই জায়গায় থাকছে। আরএলআরএল বাজানোর জন্য যতক্ষণ অনেকক্ষণ ধরে ফাংশন হলো তোমাদের হাত ব্যথা করবে না, কারোর ঠিক আছে, এই একটা সুবিধা আছে, কারণ খুব খাটাখাটনির কোনো প্যাচ নেই, খুব সিম্পল প্যাচ, আর এল আর এল আর এল আর এল, এই হাতটা একই জায়গায়, আর জাস্ট এটা খালি ওয়ান অ্যান্ড টু, মানে ওয়ান টু থ্রি ফোর, বা ওয়ান অ্যান্ড টু অ্যান্ড ওয়ান, তোমরা যেভাবে যেটা বুঝতে সুবিধা হয়। ওকে, আর এখানে রাখা আছে স্নেয়ার, দুটো টমস, সিম্বল। ওকে, এবার আমি সাউন্ডগুলো বলছি কোথায় কী কী নাম আছে। এখানে ক্লোজ হাই হ্যাট, এখানে কিক প্লাস স্নেয়ার, এখানে কিক প্লাস ক্লোজ হাই হ্যাট, এখানে ওপেন হাই হ্যাট, এখানে স্নেয়ার প্লাস টম সেকেন্ড টম প্লাস সিম্বল। ওকে, এবার আমি নাম্বারিংগুলো বলে দিচ্ছি, কোনটার কী নাম্বারিং আমি ইউজ করছি। এটা হাই হ্যাট 003, তিন নম্বর হাই হ্যাট, ডার্ক হাই হ্যাট বো যেটা লেখা থাকে, সেম এখানে হাই হ্যাট, এখানে হাই হ্যাট, এখানে হাই হ্যাট, খালি এখানে সেম হাই হ্যাট, খালি এখানে ওপেন। ওকে, এখানে রয়েছে একটা লুজ স্নেয়ার যেটার নাম্বার হচ্ছে 16 নম্বর,
আর কিক ইউজ করা হচ্ছে সলিড কিক 12 নাম্বার, ওকে, এখানেও তাই 12 নাম্বার কিক, সলিড কিক হয়ে গেল। স্নেয়ার আমি ইউজ করছি 1 নম্বর উড স্নেয়ার, 1 নম্বর স্নেয়ার, টমস 1 নম্বর টমস যেটা 10 ইঞ্চি উড টম, এটা 12 ইঞ্চি উড টম, 2 নম্বর টমস, ওকে। সিম্বল 18 ইঞ্চি ডার্ক সিম্বল, সিম্বল 6 নম্বর সিম্বল ইউজ করছি এটা, আর সেই একই কিক যেটা এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি, ওকে, বোঝা গেল। এবার আমি একটু টিউনিংগুলো বলে দিই, তোমাদের সুবিধা হবে। জিরো হাই হ্যাট, জিরো এখানে কিক আর স্নেয়ার মিলিয়ে বলছি, -200 +400, ওকে, কিক -200 স্নেয়ার 400 প্লাস, এখানে -200 আর জিরো হচ্ছে হাই হ্যাট, কিকটা -200 -200 -200 তিনটে জায়গাতে একই, এখানে টিউনিং জিরো হাই হ্যাট, স্নেয়ার +200, এটা টমসটা হচ্ছে +400, এটা -100, আর কিছু বলে দিলাম। তো এই হচ্ছে তোমাদের টিউনিং। আর মাফলিং যেটা রয়েছে, মাফলিংটা তোমরা, সেটাও আমি বলে দিচ্ছি, 19 এখানে রয়েছে, 30 দুটোই 30, এটা 0 আর 30, এটা 0, এটা 30 30 করে দুটোতেই, এটাও 30 30 করে দুটোতেই, এটাও 30, এটাও 30 আর 0, ওকে। তো বেসিক এটা, আর ভলিউম লেভেল তোমরা নর্মালি করে নিতে পারবে, কারণ তোমরা নিজেরা যে সাউন্ডে যেরকম পড়বে সেই হিসাবে সাউন্ড করে নেবে। তো এই হচ্ছে ব্যাপার এই প্যাচটার, এটাই মজা যে আমরা এই প্যাচে আমরা অনেক গান বাজাতে পারি। তো এই ক্রস প্যাচটা খুব সহজভাবে করলাম, তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো এই ক্রস প্যাচ এমন একটা ব্যাপার যে প্যাচটা বাজিয়ে তোমরা প্রচুর গান বাজাতে পারো, তো আশা করি তোমাদের গানটা এবং প্যাচটা ভালো লেগেছে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে জানাও। দেখা হবে নেক্সট একটা নতুন ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে।